তৈরি করা রূপান্তর ঘটানো এগুলো আলাদা আলাদা আছে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা একটা দিয়ে আরেকটা বোঝানো যায় না মিনিং হ্যাঁ যেমন ধরেন আমার যদি কেউ ভাই আপনি কিভাবে তৈরি এটা বললে কথাটা ভুল হবে ভাই আমি তো একজন মানুষ আমি তো তৈরি হইনি আমাকে কেউ তৈরি করে নেই আমি জন্ম হয় মানুষের জন্ম হয় বা একটা মাছ আমি দেখলাম আচ্ছা এই মাছটা কিভাবে তৈরি হইলো বা কে বানাইলো মাছটাকে না মাছটাকে কেউ কেউ বানায় নাই মাছটা জন্ম হইছে একটা ডিম থেকে মাছের একটা ডিম ছিল সেই ডিম থেকে মাছটা জন্ম হইছে মাছটা বড় হইছে আস্তে আস্তে এই জিনিস এই যে আমরা যে শব্দগুলা ব্যবহার করি বাংলা ভাষাতে যে শব্দগুলা আছে সেই শব্দগুলা ব্যবহার করি তখন শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি একটু সচেতন হয়ে যখন আমরা কোনো ধরেন আপনি যদি টং এর দোকানে গিয়ে কলাপানের সাথে আড্ডা দেন সেখানে কি আপনি বলতে পারেন যে এই সমস্ত কথা বলতে পারেন সেখানে কেউ আপনি আট卡বে না কিন্তু যখন একটা ওপেন প্ল্যাটফর্মে আপনি আসবেন হাজার হাজার মানুষ আপনাকে শুনবে মানুষ শুনবে এই কথাগুলা তখন আপনাকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে যেন আপনি এমন কোন শব্দ ব্যবহার না করেন যেটা এই শব্দটা এখানে না আমাদের লাইভে এই জিনিসটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি যে আপনি যে শব্দটা ব্যবহার করবেন সেটা যেন অ্যাপ্রোপিয়েট হয় এবার আপনাকে আমার জিজ্ঞাসা যে আপনি কি সৃষ্টি শব্দটা তৈরি শব্দটা জন্ম শব্দটা এই তিনটা শব্দের অর্থ আমাদেরকে একটু বলবেন অর্পণ খান ভাই হ্যাঁ ভাই তৈরি একটা জিনিস যেমন ধরেন গাছপালা হ্যাঁ গাছপালা দিয়ে আমরা যেমন আসবাবপত্র ঘর বাড়ি তৈরি করি এটা কি আর কি তৈরি বলে যে একটা জিনিস থেকে একটা জিনিস তৈরি করা মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে প্রকৃতিতেই ছিল আগে জিনিসটা কাঠ ছিল এটা আমরা কাঠের একটু রূপান্তর ঘটায় একটা চেয়ার তৈরি করলাম এটাকে আমরা বলবো তৈরি করা নাকি হ্যাঁ যেমন এই যে আমরা দেখতেছি একটা গাছপালা ওটা কেটে আমরা সাইজ করে আসবাবপত্র তৈরি করা তৈরি আর কি বানাইলাম ওটা আর কি বানানো বা তৈরি

যদি আপনি একটা প্রাপ্তবয়স্ক মানুষ হন আপনার জন্ম সম্পর্কে ধারণা নাই এটা তো একটা বাবা মা কারণে আর কি জন্ম বাবা মা যৌন কর্ম করে সেটার কারণে একটা বাচ্চা জন্ম হয় তাই না একটা মানে ছেলে মেয়ে যৌন কর্ম টর্ম করে বা একটা মানে দুইটা কুকুর করে অথবা দুইটা ছাগল করে দুইটা গরু গরু আর মানে সার করে মানে গাভি আর সার করে এগুলো করলে একটা ওইখানে পেটের ভিতরে একটা মানে ইয়া জন্ম হয় মাছে 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 করে যে কোনো প্রাণী করে তারপর গাছপালাও করে গাছপালাও জন্ম হয় গাছপালা যখন এক ফুলের রেণু আরেক ফুলের রেণু থাকে একটা পুং রেণু থাকে একটা স্ত্রী রেণু থাকে ওই মৌমাছা যখন এখান থেকে নিয়ে ওইটার উপরে বসে তখন তার রেনুগুলা ওই স্ত্রী গর্ভাশয়ের ভিতরে পড়ে তখন ওইখানে একটা মানে মানে ইয়া জন্ম হয় এইভাবেই তো জন্ম জন্ম প্রক্রিয়াটা নাকি ভাই আপনি কি বলেন

হ্যাঁ থাকতে পারে কারণ সায়েন্স এর বই তো কখনো থাকতে পারে না থাকতে পারে কিন্তু সাধারণ বিজ্ঞানে এই জিনিসটা নাই ফাইবে আছে আমি আল্লাহ ভাই বেস্ট অফ লাক আসি ভাই আসি আসি ভাই বেস্ট অফ লাক বেস্ট অফ লাক আসি ভাই হ্যাভ আ ব্লাস্ট সাইন্স এর বইটা কিন্তু বিজ্ঞানের বইটা কিন্তু

এদের সাথে কথা বলা খুবই মানে বিরক্তিকর হয়ে যাবে ফারজ ভাই একটু পরে দেখা যাবে এমন এমন উদ্ভট কথাবার্তা বলতেছে মানে তোর মেজাজটা খারাপ হয়ে যাবে ঠিক আছে অর্পণ সাহেব আপনার সাথে কথা বলাটা আমাদের আসলে আর পোষাইবে না হ্যাঁ আপনার সাথে কথা বলা ভাই আমাদের আরো পোষাবে না হ্যাঁ আপনাকে মানে আপনি তাহলে আসছেন কেন আপনার ফোন হলে আপনি কি মানে আসতেন